আসসালামু আলাইকুম ভয়েস বাংলা দর্শকদের জন্য স্বাস্থ্য টিপস গবেষণা দেখা গেছে যে প্রতি মাসে শতকরা পঁচাত্তর ভাগের মতো মানুষ দেখা যায় যে মাঝারি থেকে উচ্চ মানের স্ট্রেসের মধ্যে দিয়ে যান এবং আমাদের শরীরে যত ধরনের রোগ হয় তার মধ্যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ রোগেরই ক্রনিক স্ট্রেসের সাথে একটা যোগাযোগ আছে আজকে আপনাদেরকে বলবো যে কোন উপসর্গগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি ক্রনিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন অর্থাৎ কোন উপসর্গগুলো ক্রনিক স্ট্রেসের কারণে হতে পারে মনে করুন যে সব সময় আপনার ক্লান্ত লাগে অর্থাৎ ক্রনিক ফ্যাটিক আপনি বিশ্রাম নিচ্ছেন তাতেও কোনো লাভ হচ্ছে না সব সময় আপনার ক্লান্ত লাগছে অতিরিক্ত স্ট্রেস থেকে আপনার এ ধরনের ক্লান্তি আসতে পারে কেননা অতিরিক্ত স্ট্রেসে দেখা যায় যে আমাদের শরীরে কর্টিসল নামের যে হরমোনটি আছে সেই হরমোনটি সময় বেশি থাকে আপনার বডিকে সবসময় এটা অ্যালার্ট করে রাখে অ্যাওয়েক করে রাখে এবং এটা আপনাকে একটা ফাইট মধ্যে ফ্লাইটের দিয়ে নিয়ে যায় অর্থাৎ যেটা আপনার যে এনার্জি রিজার্ভ আছে সেই এনার্জি রিজার্ভটাকে কমিয়ে দেয় ইভেন আপনি ঠিকমতো যদি ঘুমিয়েও নেন ঘুম থেকে ওঠার পরেও কিন্তু আবার আপনার এরকম ফ্যাটিগ লাগবে বা এরকম দুর্বল লাগবে বা ক্লান্ত লাগবে তো এর থেকে বাঁচার উপায় হচ্ছে যে নিয়মিত আপনি যোগা মেডিটেশন এই জাতীয় ব্যায়ামগুলো করতে পারেন দেখা যায় যে আপনি যদি প্রতিদিন অ্যাটলিস্ট দশ মিনিট সময় এরকম যোগা মেডিটেশন এই টাইপের এক্সারসাইজ গুলো করতে পারেন সেটা কিন্তু বিশ শতাংশ পরিমাণ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে আরেকটি উপসর্গ হচ্ছে যে রিপিটেড হেডেক অর্থাৎ বারবার আপনার মাথা ধরার মতো একটা সমস্যা হয় এর কারণটা হচ্ছে যে যত ধরনের মাথা ব্যথা আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাথা ব্যথা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি টেনশন হেডেক অর্থাৎ আপনি যখন অনেক বেশি স্ট্রেস এবং টেনশনে থাকেন তখন আপনার মাথায় বা স্ক্যালপে যে মাসেলগুলো আছে আপনার নেক ব্যাক এক সমস্ত জায়গায় যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর মধ্যে একটা টেনশন তৈরি হয় এবং যে কারণে আপনার মাথা ব্যথা হয় কাজেই আপনি একটু টেকনিক মাসেল প্র্যাকটিস করতে পারেন যেটা কিন্তু আপনার এই টেনশন হেডেক কমাতে সাহায্য করতে পারে আরেকটি উপসর্গ হচ্ছে যে আপনার পরিপাকতন্ত্রে ঝামেলা হতে পারে অর্থাৎ পরিপাকতন্ত্রে দেখা যায় যে ভালো ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের পরিপাকতন্ত্রে ডাইজেশন হেল্প করে সেই ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো স্ট্রেসের কারণে কিন্তু এই ভালো এবং খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে যে একটা ভারসাম্য সেই ভারসাম্যটা নষ্ট হয়ে যায় এবং যে কারণে আপনার ডায়রিয়া কনস্টিপেশন এই জাতীয় সমস্যা কিন্তু হতে পারে কাজেই যারা ক্রনিক স্ট্রেসের কারণে ডায়রিয়া কনস্টিপেশন এই জাতীয় সমস্যায় ভুগছেন তারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে যে খাবার খাওয়ার আগে আপনি একটু ডিপ ব্রেদিং এক্সারসাইজ প্র্যাকটিস করে নিতে পারেন সেটা হচ্ছে যে আপনি তিন থেকে চার সেকেন্ড সময় নিয়ে একটু টেনে লম্বা করে শ্বাস নিলেন আবার তিন থেকে চার সেকেন্ড সময় একটু হোল্ড করে রাখলেন বা ধরে রাখলেন এবং তারপর আস্তে আস্তে নাক দিয়ে তিন থেকে চার সেকেন্ড সময় নিয়ে সেই নিঃশ্বাসটা ছেড়ে দিলেন এই ডিপ ব্রেদিং এক্সারসাইজটা আপনি যদি খাবার আগে ট্রাই করেন তাহলে সেটা কিন্তু আপনার ডাইজেশনের সাহায্য করবে এবং আপনার ডাইজেস্টিভ ট্র্যাককে ভালো রাখবে পরিপাকতন্ত্রকে সুস্থ রাখবে আবার অনেক সময় দেখা যায় যে ক্রনিক স্ট্রেসে যদি আপনি ভোগেন তাহলে আপনার নিয়ার জাতীয় সমস্যা হতে পারে অর্থাৎ ঘুম আসতে সমস্যা হতে পারে কিংবা ঘুম যদি আসেও সেটার ডিউরেশনটা কম হয় খুব লাইট ঘুম হয় তো এই ইনসোমনিয়া জাতীয় সমস্যা থেকে দূরে থাকার জন্য কিন্তু আপনাকে রেগুলার একটা স্লিপ হাইজিন বা ঘুমের একটা রুটিন আপনাকে কিন্তু করতে হবে যেটা আপনার ভালো ঘুম আসতে সাহায্য করবে এবং স্ট্রেস কমাতেও সাহায্য করবে অনেক সময় দেখা যায় যে ক্রনিক স্ট্রেসের কারণে আপনার স্কিনে নানান ধরনের সমস্যা হয় যেমন একজিমা সোরিয়াসিস তারপরে একনি বা ব্রোন এই জাতীয় সমস্যাগুলোও কিন্তু আপনার স্ট্রেসের কারণে হতে পারে তো সেক্ষেত্রে একটা অ্যাডভাইস হচ্ছে যে স্কিনে আপনি অ্যালোভেরা জাতীয় জিনিস বা টি ট্রি অয়েল এগুলো আপনি আপনার স্কিনকে একটু কাম রাখে সেই জাতীয় মেটেরিয়াল দিয়ে কিন্তু আপনি স্কিন কেয়ার করতে পারেন আর সবশেষে যেটা বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটি উপসর্গ যেটা আপনার ক্রনিক স্ট্রেস থেকে হতে পারে সেটা হচ্ছে যে রিপিটেড ইনফেকশন হওয়া অর্থাৎ আপনার বারবার বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের প্রদাহ হয় আপনার শরীরে যেমন কমন কোল্ড ফ্লু এই জাতীয় সমস্যাগুলো বারবার হয় এর একটা কারণ হচ্ছে যে আপনি যখন ক্রনিক স্ট্রেসে থাকেন তখন আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায় গবেষণা দেখা গেছে যে আপনার লিম্ফোসাইট কাউন্টও কমে যেতে পারে যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং বারবার আপনি রিপিটেডলি এই ধরনের ক্রনিক ইনফেকশানে আপনি ভুগতে পারেন এবং যেটা কিন্তু স্ট্রেসের কারণে হতে পারে কাজেই আমরা যদি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে স্ট্রেস থেকে দূরে থাকতে হবে কেননা স্ট্রেস হচ্ছে এমন একটি ঘাতক কি বলবো যে এমন এক ধরনের একটা নীরব ঘাতক যেটা আস্তে আস্তে আমাদের শরীরের সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গেই কিন্তু এফেক্ট করে এবং যেটা ধীরে ধীরে আমাদেরকে নানান রকম রোগের দিকে এগিয়ে নিয়ে যায় তো আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে হবে এবং স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে স্ট্রেস এমন একটা জিনিস যেটা আমরা অ্যাভয়েড করতে পারবো না আমাদেরকে কিভাবে এটা আমরা নিয়ন্ত্রণে রেখে একটা সুস্থ জীবন যাপন করতে পারবো সেই চেষ্টাটি করে যেতে হবে ভালো থাকবেন সবাই